ৰাম কি গৰম পৰিছে না আজি প্ৰচণ্ড গৰম পৰিছে আৰু বেকগ্ৰাউণ্ডত চাওক যিটো ৰোদ পৰি আছে এতিয়াও ৰোদ দি আছে চাৰে তিনিটা বাজিলে দিনৰ আবেলি চাৰে তিনিটা হ'ল কিন্তু এতিয়াও প্ৰচণ্ড ৰোদ আৰু মোৰ কাপোৰ দেখিও নিশ্চয় গম পাইছে এই চাওক টি চাৰ্টটো মাজে মাজে তিতি গৈছেগৈ মানে এনেকুৱাই ঘাম ওলাইছে নহয় গৰমত কি ক'ব আৰু চ' যিয়ে নহওক বাৰু এয়া বস্তু এটা আপোনালোকক দেখাওঁ বুলিয়ে ভাবিলোঁ আচলতে দেখাওঁনো কি আৰু আচলতে কি ময়ো আনবক্সিং কৰোঁ বস্তু দুটা মই অৰ্ডাৰ দিছিলোঁ আচলতে জানেনে এই দুটা চাওক আজি পালেহি এমাজনত অৰ্ডাৰ দিছিলোঁ দুটা বস্তু বৰ বেছি ডাঙৰ বস্তু নহয় আচলতে মোৰ নতুন যিটো গোপ্ৰ' একশ্যন কেমেৰাটো গোপ্ৰ' হিৰ' 10 ব্লেক চ' গোপ্ৰ'ৰ আচলতে কি জানেনে আপোনাক মই দেখাইছোঁ বাৰু ৰ'ব দেই ইয়াৰ যিখন স্ক্ৰীণ আছে আপোনালোকে যদি ধৰিব পাৰিছে চাওক ইয়াত এখন স্ক্ৰীণ আছে এই স্ক্ৰীণখনৰ আচলতে কি ওপৰত এখন টেম্পাৰ গ্লাছ লগাইছিলোঁ মই নিশ্চয় এটা দাগ দেখি পাইছে ইয়াৰ পৰা ওপৰৰ পৰা তললৈকে চাওকচোন এটা দাগ আছে চাওক যদি ধৰিব পাৰিছে এটা দাগ আছে ইয়াত আচলতে কি হ'ল জানেনে যেতিয়া মই নতুনকৈ টেম্পাৰ গ্লাছ আনিছিলোঁ চ' তিনিখন টেম্পাৰ গ্লাছ আহে পেকেটত ইয়াৰ কাৰণে এখন আৰু ইয়াৰ স্ক্ৰীণৰ কাৰণে কি লেন্সৰ কাৰণে এখন আৰু বেক স্ক্ৰীণৰ কাৰণে এখন চ' বাকী দুখনটো ঠিকেই লগালোঁ কিন্তু এই ফ্ৰণ্ট স্ক্ৰীণৰ যিখন মানে কি টেম্পাৰ এই টেম্পাৰখন লগাওঁতে অকণমান মই বেকাকৈ লগাই পাইছিলোঁ প্ৰথম যেতিয়া লগাইছিলোঁ এই বেকা হৈ গ'ল এইকৈ বেকা হৈ গ'ল বুলি কৈ অকণ উঠাবলৈ লৈছিলোঁ সেই সময়তে কি হ'ল জানেনে কিটিককৈ ভাগি থাকিলে টেম্পাৰ গ্লাছখন গতিকে মানে কি এতিয়া যোনে হ'লেও কেমেৰাটোতো নতুন একেবাৰে নিশ্চয় আপোনালোকে জানে মোৰ গোপ্ৰ' হিৰ' 10টো চ' নতুন কেমেৰাটোত আকৌ এই যে এইখন মানে ভঙাখনৰ কাৰণেই এই মানে বহুতে মোক সুধি থাকে নিতুলা কেমেৰাটো ক'ৰবাত পেলালে নেকি কেমেৰাটো ভাঙিলে নিতুলা কিমান শুনিব আৰু মানুহৰ কথা গতিকে চিন্তা কৰিলোঁ যে না নতুন আকৌ টেম্পাৰ এটা ছেট অৰ্ডাৰ দিয়াই ভাল হ'ব বাকীখিনি নলগাওঁ বাৰু কিন্তু এইখন স্ক্ৰীণৰ টেম্পাৰখন বদলাব লাগিব গতিকে ইয়াত আহিছে এইটো পেকেট আহিছে টেম্পাৰ গ্লাছৰ পেকেট তিনিখন পাতলা টেম্পাৰ গ্লাছ কিন্তু ইমান ডাঙৰ পেকেজিং চাওক আচলতে নাভাঙিবৰ কাৰণে ছিকিউৰিটিৰ কাৰণে দিছে নেকি আৰু এটা আনিছোঁ এইটো কি জানেনে এইটো অৰ্ডাৰ দিছিলোঁ আচলতে এই গোপ্ৰ' কেমেৰাটোৰে আচলতে কি জানেনে আজিলৈকে মই যিমানখিনি ভিডিঅ' আপোনালোকক দি আছোঁ হেলমেটত লগাই কৰি আছোঁ বা মটৰ ব্লগিং কৰিবলৈ হেলমেটত লগাবই লাগিব এনেদৰে চ' বন্ধুসকল মানে কি হাতত ধৰাৰ কোনো মোৰ ওচৰত ব্যৱস্থা নাছিলে আচলতে কি জানেনে মই ষ্টিকডাল আজিলৈকে লোৱা নাছিলোঁ গতিকে গোপ্ৰ'ৰ ছেলফি ষ্টিক এডালৰ দাম 690 টকা জানেনে 700 টকা কি বস্তুৰ দাম মানে বিশেষকৈ কেমেৰাৰ বস্তুৰ মানে কি অতিপাত দাম গতিকে বেছি দেৰি নকৰি আৰু মানে কি প্ৰথমে লগাই লওঁ টেম্পাৰ্টখন লগাই লওঁ টেম্পাৰ গ্লাছখন প্ৰথমে লগাওঁ এইটো বিচা এই বিচা ক'বা ওলাইছে চ' টেম্পাৰ গ্লাছখন আগতে লগাই লওঁ আনবক্সিং কৰোঁ আৰু আনবক্সিঙত কি টেম্পাৰ গ্লাছহে চ' কি কি ওলাৰে অ'কে ইমান ডাঙৰ পেকেট এইডাল এডাল পেকেট চাওক এইটো পপিঅ' চাওক পপিঅ' টেম্পাৰ গ্লাছ ফৰ টেম্পাৰ গ্লাছ স্ক্ৰীণ প্ৰটেক্টৰ ফৰ গোপ্ৰ' হিৰ' 10 চ' এইখনৰ দাম বেছি নহয় কিমান দেই 290 কিমান লৈছে দেই 296 296 টকা অ'কে বেছি লেকচাৰ নেমাৰি এতিয়া অকল টেম্পাৰখন আগতে লগাই লওঁ ৰ'ব এইখন কথাই চাওক এইকেইটা মাত্ৰ বস্তু আছে ইয়াত আছে এইখন টেম্পাৰ গ্লাছ এইখন টেম্পাৰ আৰু এইখন হৈছে বেক স্ক্ৰীণৰ টেম্পাৰ গ্লাছ আৰু বাকী এইখন হৈছে কি কাগজ পেপাৰ আৰু চফা কৰিবলৈ স্ক্ৰীণ চফা কৰিবলৈ এখন ৱেট এখন আছে আৰু ড্ৰাই এখন আছে এখন শুকান আৰু এখন ভিজা চ' কোনখন লগাব লাগিব এতিয়া মই চাই লওঁ দেই সম্ভৱ এইখন সৰুখন হ'ব অ'কে এতিয়া মই খুলি ল'ব লাগিব ইয়াৰ কেচিংটো কি জানেনে মই আচলতে কি গোপ্ৰ'টো কেচিঙতহে বেছিভাগ ইউজ কৰোঁ ওলা 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 অ' এইটো ওলাই নাই আৰু ক'ৰপৰা ওলাব অ'কে ওলা অ'কে এইটো চাওক টোটেল মোৰ গোপ্ৰ' হিৰ' 10 একশ্যন কেমেৰাটো চ' এতিয়া ইয়াত কৰিব লাগে মই টেম্পাৰ গ্লাছখন ফিট কৰিব লাগে হয়নে এখন খুব সাৱধানে লগাবলগীয়া হয় আচলতে দেই এই বস্তুটো অকণমান ইফাল ইফাল হ'লেই নষ্ট হোৱাৰ হয় চ' লাগি গ'ল স্ক্ৰীণ প্ৰটেক্টাৰ এয়া চাওক এইখন এতিয়া নতুন স্ক্ৰীণ প্ৰটেক্টাৰ লাগি গ'ল মানুহে অন্ততঃ এতিয়া সুধিব নোৱাৰিব যে কেমেৰাটো ক'ৰবাত পেলালে নেকি বা ভাঙিলে নেকি অ'কে এতিয়া ছেকেণ্ড আমাৰ আনবক্সিং কৰিবলগীয়া আছে এইটোনো কি আৰু এডাল ছেলফি ষ্টিকডাল আচলতে কি জানে যেতিয়া নিশ্চয় আপোনালোকে জানে যে যাবলৈ সাজু হৈছোঁ বাৰাণসী টুৰলৈ গতিকে
বারাণসী যাওয়ার আগতে কিছু যাদুগার আসলে নহলে অসুবিধা হয়। বিশেষ গোপ্রো ক্যামেরা যদি হাতত আপনি যদি স্টিকডাল যদি না থাকে আসলে ক্যামেরাটা লো ফুব এনিটাইম অসুবিধা হয়। কিমান গোটা বস্তু এটা এনিটাইম লই থাকবো নয় আর অল্প আগে ভাত খাই আছো কিনা উগার উগার আহি আছে। সো বন্ধু, এইডাল হয়েছে মূল নতুন সেলফি স্টিক ডাল। হয় ইয়াত ধুনিয়াকে দিছে, ইয়াত হাতত ভরাই লোপরাকে যাতে কোনোবাই কাড়ি নিলেও হাতত লটকে থাকি যায়। আর এই আর সেলফি স্টিক। সো যি হোক, কামকিটা হয়ে গেল, মানে এয়া চাও টেম্পার গ্লাসখনো লগোয়া হয়ে গেল। আর সম্পূর্ণ সেটটো আসলে মূর আজি সাজু হলগে মূর গোপ্রো হিরো 10 ব্ল্যাক ক্যামেরাটোর। আসলে কি মই স্টিক ডালে আনিবলে আসলে বাকি আছিল, অর্ডার কোন বিদ দিও আসলে কোনটো দিও কোনটো নিদিও কই থাকতে আজি হয়ে গেল এমাহর উপর দুমাহর উচর আচরিয়ে হব হলগে ক্যামেরাটো লওয়ার। কিন্তু আজিলকে মই স্টিক ডাল অর্ডার দিয়া নাছিলো, আসলে প্রয়োজন বড় বেশি হওয়া নাছিল। দিয়কচোন আজিলকে যেকটা ব্লগ দিলো মই এই ক্যামেরাটোরে মোটো ব্লগে দিছো, মই হেলমেটত লগাবলে অসুবিধা হওয়া নাই। হেলমেটর মূর মাউন্ট টাউন আদি করে গোটেখিনি আছে, কিন্তু এডাল সেলফি স্টিকর প্রয়োজন আছিল। আর এই সেলফি স্টিকডাল আজি মূর হাতত পড়লে আর গোটে সেট আপটো চাওক, এটা এটা সম্পূর্ণভাবে মূর ক্যামেরা সেট আপটো সাজু হয়ে পড়ল। আর সেলফি স্টিকডাল বড় বেশি দীঘলিয়া নহয়, মই মাত্র 19 ইঞ্চির অর্ডার দিছো ইমানখিনি। সো 19 ইঞ্চিত যথেষ্ট হয়, যথেষ্ট হব 19 ইঞ্চি, কারণ গোপ্রো ইতিমধ্যে যথেষ্ট ওয়াইড কভারেজ করে। আর ইমানখিনি দীঘলিয়া যদি লই লেন যথেষ্ট, আর এইখানে কভারেজত মানে কি বহুতখিনি এরিয়া বহুত দূরের আসলে কভারেজ লব। যোগ বারো সেটটো যেটা সম্পূর্ণ হয়ে গেল তেনহলে এই ব্লগটো এটা নেক্সট শটটো আপনাদের উপভোগ করব গোপ্রো হিরো 10 ক্যামেরাটোরে আর নতুন সেলফি স্টিক ডালের ব্যবহারের যোগে। সো ভাই, পার্থক্য কেনেকুয়া পিছফালের ব্যাকগ্রাউন্ডের সিনটো দেখি নিশ্চয় বুঝব পারিছে গোপ্রোর আর মোবাইলের ক্যামেরার পার্থক্য। ক্যামেরা এটাও মো অফ করাই নাই মোবাইলের, এয়া চাও। সো যি কি নহক বারো, আগন্তুক বারাণসী টুরের বাবে যা যোগার সম্পূর্ণ পূর্ণগতিত চলি আছে। আসলে কি সকল ধরনের প্রস্তুতি মানে কি সম্পূর্ণ হয়ে উঠিলে ইতিমধ্যে, মাত্র করবলে আছে টিকেট। তো হয় ট্রেনের টিকেট করবলে বাকি আছে, ট্রেনের টিকেট মানে খুব সম্ভব অহা কাইলে নতুবা পরহিলে, খুব সম্ভব অহা কাইলে মানে ট্রেনের টিকেট করবলে যাম ডিব্রুগড় বাণীপুর রেলওয়ে স্টেশনলে। আমার ঘরের বড় বেশি দূর নয়, মাত্র 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার বা 5 কিলোমিটার, 5 কিলোমিটার দূরত্বর ভিতর আছে বাণীপুর স্টেশন। আর স্টেশনলে যা অহা কাইলে মই করিম গই টিকেট বারাণসীর বাবে। আর বারাণসী ভ্রমণের ট্রিপ আসলে কি বন্ধু সকল, বহুত দিনের একটা পুরনি ট্রিপ বলিয়ে কব পারি, পুরনি চিন্তা করে থাকা ট্রিপ। সো রব দে মোবাইলটো অফ করে লো, এনেই ব্যাটারি খাই আছে। সো বহুত দিনের পুরোনা একটা আশা পূরা করবলে ওলাইছো, কাশী বিশ্বনাথ ধামলে যাবলে ওলাইছো। আর লগতে উচরতে সারনাথ, সারনাথখনও আপনাদের লগত কভার করিম। এখন অতি প্রাচীন যখন সম্রাট অশোকর দিনের কিছু কীর্তিচিহ্ন এতিয়াও সারনাথত আছে, বা বিশ্বনাথ কাশী বিশ্বনাথ মন্দিরটো আছে, গঙ্গার ঘাট সমূহ আছে, যুম ঘাট আজিরপর 5000 বছর আগতে যুম ঘাট আছিল আজিও সেই ঘাট সমূহেই প্রচলিত হয়ে আছে জনবিশ্বাস মতে। বহুতো তাত বহুতো কিছু কথা আছে, যিনি কথা আপনাদের লগত নেক্সট ভিডিওবোর মই আলোচনা করি। আর আসলে কি জানে, ভ্রমণটা আসলে কি জানে, বহুতে মূর দেই বন্ধু সকল, মানে আপনাদের একটা মূর ব্যক্তিগত কথা একটা এনে আলোচনা একটা করো বা আপনাদের জনাও বারো। কেসটো কি হয়েছে জানেনে, বহুত মানুষে মোক আসলে প্রশ্ন করে, হয় সুধে মানে কি বহুতে মনত, বহুতের মনত আসলে কি কিউরিয়সিটি একটা থাকি যায় আসলে কি মানে কি ইউটিউবর বাবে ভ্রমণ করো নাকি, ইউটিউবর ভিডিও বানাবলে মানে কোরবালে যাও আর তাত গিয়ে মানে ভিডিও বানাও আকো ঘুরি আহো, গতিকে ইউটিউবর বাবে মানে করো নাকি, বা ইউটিউবর জড়িয়ে টাকা ইনকাম করা, পয়সা ইনকাম করা, সকলের নিশ্চয় মনত একটা কিউরিয়সিটি থাকে। কিন্তু আসলে বন্ধু সকল কি জানে না, ইউটিউব মই আসলে কি ব্লগিং এনে ধরনের রেগুলারলি ব্লগিং আরম্ভ করা মূর আজি প্রায় দুবছর নাই হওয়া বলে কব পারে। আপনাদের মূল লাস্ট ভিডিও পাব 1.5 বছর আগর। সো তার আগত দুই একটা ভিডিও মই দিছিল, দুই একটা ভিডিও আর এনে মানে শখ একটা সকলের থাকে দিয়কচন। সো মূর শখ পূরা করেছিল, কিন্তু ভ্রমণটা আসলে কি জানে না, ভ্রমণটা মূর এতিয়ার শখ নয় আসলে কি, ভ্রমণ মই এতিয়ার নয় বহুত আগরেপরাই মূর এতিয়া চাওক বিয়া পতার, মই বিবাহিত জীবন কটোয়ায় মূর এটা 18 বছর হল, হয় মই বিয়া পতা 18 বছর হল। আর 18 বছর আগত মই প্রায় 7 বছর দিন মই গুয়াহাটীত থাকি মই নাটকের কাম করেছিল, সিগাল থিয়েটার একাডেমিত মই বাহারুল ইসলাম সারর লগত নাটকের কাম করেছিল। গতি 7 বছর দিন সময় মই গুয়াহাটীতে, গুয়াহাটীরপর মানে কি নাটকের টিমর লগত অল ইন্ডিয়া যতে ততে মানে কি কর্ণাটক বাঙ্গালোর মানে কি ডাঙর ডাঙর মহানগরব যাব ভাল ভাল ফিল্ম ফেস্টিভেল হয়েছিল, থিয়েটার ফেস্টিভেল হয়েছিল, গতি থিয়েটার ফেস্টিভেলব খুব আমার অহা যা সঘন আহ যা হয়েছিল। গতি সেই সুযোগতে মানে কি অল ইন্ডিয়া ভ্রমণ করা মূর ধরনের প্রায় হয়ে গেছিল, সম্পূর্ণ ভারতখন ভ্রমণ করার দরে মূর হয়েছিলগে। কিন্তু ইউটিউব আরম্ভ করা আসলে মূর এই 1.5 বছর মানে হয়েছে আসলতে। সো ভ্রমণটা আসলে কি মূর একটা অতি
পুরনি শখ অতি প্রাচীন শখ মোর মনের আসলতে সো আগর পরে মানে ভ্রমণ করেছিল আর ভবিষ্যতলেও মানে ভ্রমণ করিয়ে থাকিম এই মোর একটা নিশা বলেও আপনাদের কব পারে গতি নিশ্চয় বুঝিছেই মানে ইউটিউবর আসলতে ভ্রমণ নকরো ভ্রমণ মানে আসলতে নিজের কারণে করো আর মোর মনের শখটা পূরা করবর কারণে মানে ভ্রমণ করো আর ইউটিউবটা হয়েছে এটা নতুনক যেহেতু প্রচলিত হয়ে আছে মানুষ অল্প চাইছে বা কিছু আপনাদের ধরে লোকসান নেদেখা কিছু ঠাই মূর জড়িয়েও আপনাদেরও চাব পারিছে মূর ভিডিওর জড়িয়ে গতি ধরনের আর নতুনক এই ইউটিউব বোলা বস্তুটার মানে জড়িত হলো আজি প্রায় দুবছরের পড়া সো বন্ধুসকল ইমানেই আর মানে কি চাও অতি সোনকালে গৈ আছো যেহেতু কাশী বিশ্বনাথ ধামলে আর কাশী বিশ্বনাথ ধামর গোটেই মানে কি টুরটো একটা সিরিজ হিসাবে আপনার আগবাম ভাল লাগিলে নিশ্চয় লাইক করবো আর এই ভিডিওটা আপনার ভাল লাগিলে আর লাইক করবো আর নিশ্চয় চ্যানেলটো যদি আপনাদের নতুনকে আছে নয় বাই চান্স যদি চ্যানেলটা নতুনকে আছে চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটো সাবস্ক্রাইব করে থাকব কারণ মূল চ্যানেলটো আপনাদের ভারতের বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কিছু প্রাচীন ঠাই আপনাদের চাবলে পাব অনতিপলমে অতি সোনকালে গৈ আছো মানে এডোখর ঠাইলে নিশ্চয় আপনাদের কৈছে বারাণসী আর বারাণসীর পাশতে মানে আকো পুনের নতুনক প্লেনিং করিয়ে আছো আসলে এটিয়ারপর মানে প্রায় তিন চারিটামান ট্যুর লম ঘরলে আহি মানে কি পনেরো বিশ দিন বা এক মাস সময় হায়েস্ট ঘর থাকাকে আহিম আর এক মাসের ভিতরতে মানে আকো নতুনক ওলাই যাব নতুন এডোখর ঠাইলে কিছু প্রাচীন ঐতিহ্যময় ঠাই চাই মানে কি মানে নিজের চকুকিটাকে ধন্য করবলে আর আপনাদেরকো যখন ইন্টারেস্টেড এই ক্ষেত্রে নিজের বুরঞ্জী নিজের ঐতিহ্য এই সময়ের উপর যখন ইন্টারেস্টেড যাতে দুই এটা জ্ঞান পাব পারে দুই এটা কথা আপনাদের জানিব পারে আর মোর ভিডিওর জড়িয়ে আপনাদেরও স্বচক্ষে সেই সময় প্রাচীন ঐতিহ্যময় স্থান চাব পারে গতি নিশ্চয় বুঝলে বন্ধুসকল মানে ইউটিউব করার আসল এটি বর্তমান কারণটা অন্য একু নয় আর স্ক্রিনে থাকা মানুষ আগে নাটক অভিনয় করা মানুষ গতি দুই এখন ধারাবাহিকতো অভিনয় করেছিল দিয়কচন সিরিয়েলত গতি আর স্ক্রিনত থাকা মানুষ গতি এটা বর্তমান যদিও সেই কামটা বাদ দিয়ার দরেই হয়েছেগৈ বাদ দিয়ার দরে হয়েছেগৈ আর হয় বহুত বছর করা নাই গতি স্ক্রিনত থাকবলে মন বাবে মানে ইউটিউব আসলতে কন্টিনিউ করে গৈ আছো আপনাদেরও নিশ্চয় সহযোগ করব এনেদরে সহযোগ আর মরম চেনে আগবাই থাকলে ভবিষ্যতলে আপনাদের সদায় সংযুক্ত হয়ে থাকবলে সাহস পাম সো গাইজ আজিলে জয় হিন্দ জয় আই পুনর পাম আকো নেক্সট ভিডিওত সকলে খাই বই আনন্দ ফূর্তি করব বাই বাই।